গুড ইভিনিং গাইস, আমি আমার ব্লগের জন্য এখন একটা ভিডিও বানাচ্ছি। সেটা হচ্ছে আমরা যদিও লকডাউনে পড়িনি, আমাদের এলাকাটা লকডাউনের জন্য না, এখন আমরা এই জন্য একটু যেতে পারছি। আমরা গুলশানে যাচ্ছি, মগবাজার, এটা হচ্ছে মেইন রোড, মেইন রোড দিয়ে গুলশানে যাব, আড়ংয়ে যাব। খুব প্রয়োজনীয় কিছু জিনিস আছে যেটা না কিনবি না। আসলে এখন এমন একটা পরিস্থিতি, শুধু প্রয়োজনের জন্যই বের হওয়া, প্রয়োজনীয় জিনিসগুলোই লিস্ট করে নিতে হয়, যত দ্রুত যাওয়া যায়, যত দ্রুত কিনে আবার ফিরে আসা যায়। যাওয়ার অনেক প্রস্তুতি, গ্লাভস, মাস্ক, অনেক কিছু পরতে হয়, তারপর আবার এসে আবার ক্লিন করা, প্রত্যেকটা জিনিসকে সুন্দরভাবে ডিসপোজাল করা, তারপর আবার গোসল করা, মানে খুবই ঝামেলা। আসলে বের হতে গেলেই একটা, মানে কেমন জানি কবে এই পরিস্থিতি, এই করোনা ভাইরাস পৃথিবী থেকে দূর হয়ে যাবে, তো আমরা তখন সুন্দরভাবে বের হতে পারব। এভাবে বের হওয়াটাই কষ্ট। আমরা যাচ্ছি হচ্ছে হাতির ঝিলে নিচ দিয়ে, উপর দিয়ে আরেকটা রাস্তা, দুই তিনটা লেয়ার, তো নিচের লেয়ারটা দিয়ে আমরা যাচ্ছি। সো হাতির ঝিলটা দেখাইলাম সবাইকে, আমি শিওর হাতির ঝিল, গাছে গাছে ফুল এসেছে, চেরি ফুল, যদিও আমি ক্লোজ করে দেখাতে পারলাম না। এই রাস্তাটা আমার অনেক ভাল লাগে, অনেক কি সুন্দর একটা রাস্তা, অনেক ভাল লাগে। বাংলাদেশ সুন্দর না অনেকে বলে, বাট আমি এগ্রি করব না, আমার কাছে অনেক সুন্দর। নিজের দেশ বলেই হয়তো বেশি ভাল লাগে, তারপর আমার কাছে অনেক সুন্দর। আমি অনেক দেশে যাওয়ার সৌভাগ্য হয়েছে, অনেক দেশে গিয়েছি আল্লাহর রহমতে, কিন্তু আমি বাংলাদেশ, আমার কাছে অনেক ভাল লাগে। বাংলাদেশের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, আমি অনেক বাংলাদেশেরও অনেকগুলো জায়গা ঘোরার সৌভাগ্য হয়েছে, সো আমি কম্পেয়ারও করতে পারি। আমি জানি না, হয়তো আমার নিজের দেশ দেখে অনেকে বলবে যে আপনি কী বললেন এটা, বাংলাদেশ কীভাবে এত বড় বড় ইউরোপ, আমেরিকা থাকতে, এইসব জায়গা থাকতে আপনি বাংলাদেশকে সুন্দর বলছেন। আমার দেশ আমার কাছে আসলেই সুন্দর, অনেক সুন্দর। অন্য দেশকে আমি বলবো না, সব দেশের একটা আলাদা সৌন্দর্য আছে, একটা নিজস্ব সৌন্দর্য আছে, কিন্তু বাংলাদেশকে আমার এত ভালো লাগে কেন, কারণ বাংলাদেশের যে যে ঋতু, যে সিজনগুলো, এই বর্ষাকাল, এই যে এতগুলো ঋতুর বৈচিত্র্য, আমার মনে হয় আমি আসলে অত ঠান্ডা, অত গরম আমার ভাল লাগে না, এই জন্য আমি বাংলাদেশকে অনেক পছন্দ করি। বাংলাদেশের মানুষ বলে গরম, এই সেই, মোটেই না, কোনো সব কিছুই আর সহ্যের মধ্যে। তো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে অশেষ রহমত, এমন সুন্দর একটা, আমরা গরিব দেশ, আমাদের দেশে আসলে আল্লাহর দান দেখেই তো আমরা ভালো আছি, তাই না? আল্লাহ আমাদেরকে অতিরিক্ত গরম, অতিরিক্ত বরফ দিলে কী করতাম আমরা, কোথায় এত কারেন্ট পেতাম যে সব জায়গায় হিটিং সিস্টেম চালু করতাম? আমাদের তো লাগে না, আমাদের ওই রকম কোনো ঠান্ডা বরফ পড়ে না। আমি সত্যি খুব ভাল লাগে, দেখালাম জায়গাটা। যারা বিদেশে আছে, প্রবাসে আছে, তাদের নিজের দেশকে অনেক মিস করে, অনেক দেখতে চায়, এই যে নীল আকাশ, তারাও দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট দিবেন, শেয়ার করবেন। সো গাইস, নো মোর টুডে, সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, সবার জন্য শুভকামনা।